Hey yo guys, assalamu alaikum, what's up? It is Anas Official Presents and Annihilation Army 71, and I am live down from BNSO Gaming. So welcome to a brand new video. ভাই কোরিয়ান বুঝি না, অন্য ভাষা ইউজ কর। আরে ভাইটা ওটা হিন্দি ভাষা, এটাও বুঝোস না। তোরা দুইটা যদি বইয়ের আর দুইটা পৃষ্ঠা বেশি পড়তি তাহলে বুঝতি এটা জাপানিজ বেটা। 2000 years later. সো যাই হোক, আমার অত টাইম নেই, সো আজ এইটা পেছাল বাদ দিয়া ভিডিওটাতে ফোকাস করে ইন্ট্রো করা যাক। মানে কি বলবো, এটা ইন্টু করা যায়। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ভাই ইন্ট্রো দেওয়ার টাইম নেই, ভাই ইন্ট্রো নাই, ভাই কিছু মনে করেন না, এটা বারো সময় এটা করে লিতে হয়। আর গায়ে আরেকটা কথা, ভিডিওর মধ্যে এত কাটসার করার টাইম নেই, তো তাই তো উতলামি করলে মাফ করে দিয়েন। তো গাইস, যাই হোক, আমরা আজকে এনহেলেশনের বিভিন্ন জিনিস অর্থাৎ বিভিন্ন ফিচার্স নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে আছে যে এনহেলেশনে কি আমরা ম্যাজিক কিউব পাবো কি না। তো গাইস সিম্পলি নট, আমরা ম্যাজিক কিউব পাবো না, বাট বান্ডেল অবশ্যই পেতে পারি এবং ম্যাজিক কিউবের কোনো অল্টারনেটিভ কিছু একটা আমরা অবভিয়াসলি পাবো। তো দুই নাম্বার কি বলে, এনহেলেশনের মানে কীরকম টাইপের বান্ডেল থাকবে। তো এনহেলেশনে অনেকটা ফ্রি ফায়ারকে কপি করতেই পারে বলতে পারেন। তো মানে ফ্রি ফায়ারের প্রায় যেরকম বান্ডেল, এনহেলেশনেও প্রায় ওইরকম বান্ডেল একটা থাকার মানে পসিবিলিটি আছে, বাট কীরকম থাকবে আই ডোন্ট নো, বিকজ এখন গেম প্লেটাই বাইরে নেই, সো আমি উল্টাপাল্টা তো আর কিছু বলতে পারবো না। তো নাম্বার থ্রি, যে এনহেলেশনে কি গ্লোবাল থাকবে কি না থাকবে না। তো অবভিয়াসলি নট, থাকবে না, বিকজ এনহেলেশন মানে ফুল যদি ফ্রি ফায়ারকে কপি করে তাহলে কী আর হইল। আর গ্লোবাল দেওয়াটা কোনো সলিউশন না, আর আমি জানি না কি, বাট আমার ক্ষেত্রে কিছুটা মনে হয় যে এনহেলেশন কিছুটা কল অফ ডিউটিকে কপি করে না, এটা খুব খারাপ ব্যাপার না, অবভিয়াসলি ভালো, বিকজ কপি আসলে করা লাগে ভাই আপনি যাই বলেন। তো সেই ক্ষেত্রে হয়তো ফিউচারে প্রোটেক্টও দিতে পারে, ডিফেন্ডার দিতে পারে, বাট গ্লোয়াল যে দিবে এমন কিছু না, আর গ্লোয়াল না দেওয়ার চান্স অনেক বেশি, বাট এটা শিওর থাকেন যে গেম বাইর হওয়ার পর গ্লোয়াল থাকবে না। তো নাম্বার ফোর, এনহেলেশনে কি রুমে খেলার জন্য রুম কার্ড লাগবে কি না লাগবে না। তো গায়েস এখন অনেক গেমে আছে যে রুম কার্ড নেওয়ার জন্য টাকা লাগে, বাট এনহেলেশনে রুম কার্ড নেওয়ার জন্য টাকা লাগবে না, বাট রুম কার্ড লাগবে। বাট এমন না যে কল অফ ডিউটির মতো মানে ফ্রি রুম দিয়ে দিবে সবাইকে, মানে খুবই কম হয়তো পয়েন্ট লাগবে, বাট লাগবে, একটু হলেও পয়েন্ট লাগবে আপনার এনহেলেশনে রুম খেলার জন্য। ফাইভ, কাস্টম কার্ড কি আমরা ফ্রিতে পাবো? হ্যাঁ অবভিয়াসলি ফ্রিতে পাবো, বাট ওই ফ্রি না, অবভিয়াসলি পয়েন্ট লাগবে, লেভেল লাগবে, বুঝতেছেন ব্যাপারটা। তো নাম্বার সেভেন না সিক্স, আল্লাহ জানে নাম্বারিং ভুলে গেছি। তো কোন ক্যারেক্টারটা সবচেয়ে পাওয়ারফুল? তো অবভিয়াসলি এটা লায়লা, কজ আপনার লায়লা কোনটা, এটা তো লায়লা নাকি কোনো, যাই হোক ভাই নামটা আমি ভুলে গেছি, বাট একটা আছে না থান্ডার স্ট্রাইক, মানে অর্থাৎ কাউন্সিলের যে প্রধান আর কি, মানে এলিয়ান টাইপ অফ ভিলেন আর কি, এলিয়েনরা যাকে ম্যানিপুলেট করতেছে, তো সেই ক্যারেক্টারটা সবচেয়ে পাওয়ারফুল হবে, বাট এটা মে, কিছু করার নেই। আর নাম্বার সেভেন না এলে এইট, কোন ক্যারেক্টারটা মেইন? তো এটা অবভিয়াসলি সালমান শাহ, কজ ওইটার জন্যই কিন্তু প্রথমে এতটা হাইপ ছিল, আর এখন নাই বাট ছিল, ফার্স্টে ছিল আর কি। তো নাম্বার এইট অর নাইন যে কোনো একটা হইব আর কি। এনহেলেশনে ক্যারেক্টার কিনতে টাকা লাগবে কি না লাগবে না? তো গাছ কিছু ক্যারেক্টার কিনতে, কিছু মানে সব না, কিছু ক্যারেক্টার কিনতে টাকা লাগবে, আর বেশিরভাগ ক্যারেক্টারই আপনার পয়েন্টের উপর নির্ভর করে আপনাকে দেওয়া হবে, আবার পয়েন্টের উপর ভিত্তি করে আপনার কিনা লাগবে, বাট নিজস্ব টাকা দিয়ে বিকাশের মাধ্যমে কিছু ক্যারেক্টার লাগবে, বাট ওইগুলো যে খুবই পাওয়ারফুল স্কিল থাকবে এমন না, মানে ফ্রি ফায়ারের মতো এমনি মানে মানুষ তাই মাইরা খাবে না, ওরকম উদ্দেশ্য না, জাস্ট সাধারণ আর কি। তো ওইটা কিনে আপনার তেমন কোনো লাভ হবে না অবশ্য, যাই হোক। তো নাইন ওর টেন, তারা কি কোনো জাপানিজ এনিমির সাথে কোলাবরেশন করবে কি না করবে না? তো গাইজ এটা নিয়ে আমি নিশ্চিত না, বিকজ বাংলাদেশ করতে পারে কি না এটা আমি জানি না ঠিক, বাট জাপানিজ বিভিন্ন ফিগার্সের সাথে যে কোলাবরেশন করবে এটা শিওর। নাম্বার টেন ওর ইলেভেন, ফুটবল খেলোয়াড়দের কোনো ক্যারেক্টার থাকবে কি না? অবভিয়াসলি নট, বিকজ মানে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা অতটা পপুলার না, হয়তো হয়তো ফিউচার ইন ফিউচার করতেও পারে, আর অন্য দেশের ফুটবল খেলোয়াড় আসবে কি না আই ডোন্ট নো, বাট বাংলাদেশে ক্রিকেট খেলোয়াড়দের অ্যাড করবে এটা নিয়ে একটু শিওর থাকতে পারেন। তো নাম্বার ইলেভেন ওর টুয়েলভ, মানে নাম্বার ভুলে গেছি তো ভাই, তাই এমনি কইতেছে এখন আগের মানে রেকর্ড যে শোনার টাইম নেই যে কত নাম্বার এখন। তো যাই হোক ভাই ওইটি বাদ দিই, যেটা বলার আর কি, ভাই কী বলতাম জানো, এটাই তো ভুলে গেছি। ও হ্যাঁ, অন্য কোনো গেম থেকে ক্যারেক্টার নেবে কি না? না, অন্য কোনো গেম থেকে ক্যারেক্টার নেবে না, নিজস্ব ক্যারেক্টার বানাবে। আর নাম্বার টুয়েলভ ওর থার্টিন, যে এটাও কি, ও হ্যাঁ, মানে প্লেন কি একাধিক থাকবে কি না থাকবে না? তো গাইজ এটাকে আপনি মানে আমি কীভাবে বলবো বুঝতেছি না, এখন যেমন একটা গেমে দেখছি যে ক্যাপসুল থেকে নামে, আবার পাবজিতে বা ফ্রি ফায়ারে তো একটা প্লেন থেকেই সব মানে কমন প্লেন সরকারি মাল আর কি, তো এরকম ফুল হবে না, বাট কয়েকটা প্লেন থাকবে ওইখান থেকে নামবে আর কি, অনেকটা কল অফ ডিউটির মতো। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি খারাপ লাগে তাহলে আমার একটা ডিসলাইক দিবেন এবং কমেন্ট দিয়ে ফাটাই দিবেন অবভিয়াসলি, আর সাবস্ক্রাইব করারও দরকার নেই যদি খারাপ লাগে।
তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর সাথে না থাকলে মুড়ি খান যান। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিও এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই, এটা কয়বার কবি বল দার বাচ্চা। তো যাই হোক ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অসামাজিক কাজে লেগে পড়ুন, এবং ভালো না লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, যা ইচ্ছা করুন। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আর কমু না, নো মোর, মানে কি বলে এটা, নো মোর টুডে, বেস্ট উইশেস ফর ইউ। লেটার লিখতে লিখতে ভাই এটি মাথায় এসে পড়ে, কী করুন। তো যাই হোক ভাই, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি বাচ্চা থাকেন আর ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।